লাগিয়া যায়, আসুনি কোন মায়ের পাগল, আসুনি কোন আব্বার পাগল, ওরে যার মা নাই যার পাগল কি দাঁড়াইতে পারবি, ওরে জীবনের সব শক্তি দিয়া দাঁড়াবি রে ভাই, আর জীবনে আমার নবীর কলিজায় বিলেত লাগা বাহানা, আসলে কোন পাগল দাঁড়িয়ে রাখতে পারে, দাঁড়িয়ে রাখার কথা দেবে কারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দাঁড়াও দাঁড়াও আমি মুসাফিরে পাগড়ি ধরে ওয়াদা দিয়া মায়ের পাগলের দেখবো কোন গর্বে তোরে দারুণ করছে রে যুবক, হে মা শুননি আয়, আজকের মতো শুননি আর কেউ হইতে পারবে না যুবক, তোরে মায়ের পাগল দর্দে 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 দর্দে, ওরে কার কার মা নাই দর্দাও, ওরে কার কোন কোন যুবকের আব্বা নাই, কার মায় অসুস্থ কার আব্বা অসুস্থ, ও মালিক তোমার ভিডিও ক্যামেরা কই, মাওলা তোমার ভিডিও ক্যামেরা কই, জানি না মাওলাই সন্তান গুলা কার গর্ব হয়েছে আল্লাহ, জানি না কারা জানি করি আল্লাহ, জানি না কার মা জানি না আব্বা নাই, ও মাওলা জানি না কার আব্বা নাই কার মা নাই, এ কমাল বুড়া বইয়ে রইছো বইয়ে রইছো, তাড়াতাড়ি ওয়াদা দিয়া যা, যখন নবীর দরে চলে যাবে কেমন লাগবে, তোদের ভিডিওটা নবী দেখলে কেমন লাগবে, তোদের ভিডিওটা নবীর দরে গেলে কেমন লাগবে, আমার নবী ডাক দিয়া বলবে আমার মা নাই তার মা নাই, আমি এতিম ছিলাম ওরা কারা এতিম, আমারে মানুষে মারছে ওরা কারা মাইর খেয়ে দিনের জন্য কষ্ট করে, আমারে মানুষে গালি দিছে ওরা কারা দিনের জন্য গালি খায়, ও যুবক দাঁড়াই ওয়াদা দিতে পারো নাই, দাঁড়ি খাওয়াবি না কারা কারা, যারা যারা দাঁড়ি রাখবি না, আমি মুসাফিরের আত্মের ওয়াদা দিয়া যারে ভাই, আল্লাহ আমি মুসাফিরের হাতে যারা হাত দিল এই হাত দিয়া খানে কাবার গিলাপ ধরাইয়া দেলাম, ও মাওলারা কান্দে কেন, ওদের চোখে কে পানি আইনে দিছে মালিক রে, ওদের চোখে পানি কেন, ওরা তোমার তোমার নবীরে ভালোবাসে, ও মাওলা তোমার নবীর জন্য ওরা জীবনে যেতে পারবে, ও মাওলা তোমার নবীর মা নাই ওদের কাদের মা নাই, এ কবাল গুড়া মাঠে বইয়ে রয়েছ, ওদের কাদের মা নাই, তোমার নবীর আব্বা ছিল ওরা কারা আব্বার দেখে না, আল্লাহ ওরা কারা জানি স্কুলে পড়ে আল্লাহ, আল্লাহ ওরা কারা জানি কলেজে পড়ে আল্লাহ, পরীক্ষা দিছে মালিক রে, আমার ঘরে বইছে মাগো পরীক্ষা পাশ করবো আল্লাহ, গরিবের ছেলেরে ফেল করাইও না, আল্লাহ জানি না কাদের কামাই বুঝিতে বার কর নাই আল্লাহ, মাগো তোমরা দাড়ি কামাইবে না মালিক রে, এই ভিডিও যখন আমার নবীর দারে যাইবে, কবালুরা এ কবালুরা কার কার ছবি যাইবে আজকে, কার কার ছবি দেখবে আমার নবী, আমার নবীর দেখলে প্রথম মজা লাগবে, কান্দ বাবা কায়া হাঙ্গ, কাঁদ বাবা কায়া হাঙ্গ, কাল্লে গুনা মা বয় কাল্লে গুনা মকু বয়, কান্দ বাবা কান্দ, একটা যুগের বাড়ি বিনাইয়ে বিনাইয়ে ফেলাইয়ে দেয়, অযুবক হ্যাঁ যুবক হ্যাঁ যুবক, পাঁচ অক্ত নামাজ পড়ার আদা দিতে পারো, আর জীবন এক অক্ত নামাজ সারবি না, কারা কারা মাঠে দাঁড়াই যাও, কারা কারা মাঠে দাঁড়া, হ্যাঁ দাঁড়া পুরো মাঠে দাঁড়া, তাকাই দেখো না তোমার দ্বারে ভালো লাগে না, ও মাওলা তোমার দ্বারে কি ভালো লাগে মাওলা, তাকাই তাকাই বান্দাগুলো তোমার,
মানুষের দুয়ারে ভিক্ষা করাবা না, এই হাতগুলা খানে খাবার গিলাপ ধরাইয়া দাও, কাফনের কাফন পরার আগে আল্লাহ ইহরামের কাফন এই হাতগুলা উড়াইয়া দাও। ওমাউলা কেরা জানি হজে যাইতে মনে যায় মালিক রে, কার জানি মক্কা মদিনা যাইতে মনে যায়, কার জানি আমার নবীর রোজায় যাই একটু ফেরান দিয়ে সালাম দিতে মনে যায়, কার জানি আমার এতিম নবীর রোজায় দাঁড়াইতে মনে যায় না। আল্লাহ তুমি স্বপ্নের ঘরে নবীর লাগে দেখা দিয়ে দাও, তোমার না স্বপ্নের লাগে দেখা দিয়ে দাও। আল্লাহ খাবার ঘরে জিয়ারত নসিব করো, আলহামদুলিল্লাহ কইও বসুন লা ইলাহা ইল্লাল্লাহ, সব লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মাথা নাড়াই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোন কাজ নাই তো, কোন কনসেন্ট্রেশন আছে, কোন কালেকশন আছে, মুনাজাত দিন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, সবে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনাতে নবী এলো মা আমেনার ঘরে, হাস দিলে হাজারো মানি কাঁদিলে মুক্তাসরে, নারায় থাকবে। মদিনাতে নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজারো মানি কাঁদিলে মুক্তা ঝরে, যার নবী হবে সখা ওরে যার নবী হবে সখা, যার নবী হবে সখা আর তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আলহামদুলিল্লাহ, সুরা বলে আল্লাহু আকবার, দোয়া চাইছে দোয়া, রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যার যত মহব্বত তত মহব্বতে মাওলারে ডাক জানাই, মেরে মাওলা নিজ তওবা কবুল করো, আর জামাত মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাসর করো, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ভাইরা সকালে সন্ধ্যায় দুই বেলা মাওলা ফকির জিকির করেন কারা কারা, কারা কারা, কারা কারা, আবার জিকির কাজ ইয়লি মাওলার সাথে গেলেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি
আসিলে পর্দা খুলি দেখছেন রপানা। হরদম জিকির কর বান্দা গাফেল হইও না, হরদম জিকির কর বান্দা গাফেল হইও না। রণে বনে জনে জঙ্গলে আল্লাহ আবিল না তুমি, আল্লাহ আবিল না। হরদম জিকির কর বান্দা গাফেল হইও না, জিকির করলে উজানির কারি মাওলার প্রেমে হইল ঘর বাড়ি সাহারি। পাগল ছিল ফজলুল করিম, পাগল ছিলেন ফজলুল করিম ওই প্রেমে এর নিশানা। হরদম জিকির কর বান্দা গাফেল হইলো না, হরদম জিকির কর বান্দা গাফেল হইলো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওরে আমার মাওলারে পাইলাম না, কোথায় গেল পাইব বল তোর ঠিকানা, কোথায় গেল পাব বল তোমার ঠিকানা। তোমারে পাইবার আসে ঘুরিয়ামি দেশ বিদেশ, সরমনারি ময়দানে করলাম বিদেশ, কোরআনের ময়দানে করলাম বিশানা। তোমায় পাইবা উসিলাতে হাত দিলাম আমি পীরের হাত, পার পাব কি জানতে মনের বরবাস, পার পাব কি জানতে মনে বরবাস। নফস শয়তানের দোকায় পড়ে পাশ সাত বাল নাই লাগে, দেখো মাওলা তোমায় যেন আমি ভুলি না। রব্বানা 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 দেন এ জীবনে সব গুনাহ, মাফ কইরা দেন এ জীবনে সব গুনাহ। আপন হাতে বান্দা দি মাওলা বানাইয়ে, আপন হাতে বান্দা বান্দি আল্লাহ তুমি বানাইয়া।
কেমনে দিবা জাহান্নামে পালাইয়া বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবি বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবি তুমি মাওলা কেমনে সহ্য করিবে হাকাইয়া না দিও রে মাওলা একবার আল্লাহর আল্লাহ কই ডাক দাও আল্লাহ তাহারাইয়া না দিও কবুল করে নিও মাওলা কবুল করে নিও সন্তান মায়েরে ভুলতে পারি মায় বলি না মাগো সন্তান মায়েরে বলতে পারি মায় মানিক বলি না নদীতে ডুবিলেও সন্তানেরে মায় সারে না হমা মা তুমি কই সব বলিতে পারলাম মা গো তোমার চেহারা বলতে পারি না সব বলিতে পারি মা গো কেন তোমায় বলতে পারি না বাবা সব বলিতে পারি আব্বা তোমায় বলতে পারি না মায় দরজা লক করিয়ে দিয়েছে সন্তান সারাদিন কোথায় ছিল ঘরে উঠাবে না সন্তান সূর্য যখন পূর্ব পশ্চিম গরনে ডুবিয়ে গেল ডানে বামে ফেসবুক বন্ধুরা মোবাইল অন বন্ধ করিয়া ফালাইল ডানে তাকাইয়া দেখে খেলার সাথীরা নাই একে একে সব বাড়ি চলিয়া গেল এবার এখন একা কাটিয়াটি বাবা করে মায়ের দরজার দিকে আগায় যাইয়া দেখে মা জন্ম দুখুনি গর্ভ ধারিণী দুধের দরুদি মা দরজা ধারে আটকাইয়া ঘরের মধ্যে পাষাণের মতো বসিয়া রইছে সন্তান দরজায় ডাক দিয়ে বলে মা সন্ধ্যা হইছে ঘরে আইছি মা রাগ করিও না দুয়ার খোলো মায়ের ডাক দিয়া বলে তোর জন্য আমার দুয়ার খোলা নাই বাইরে যা খেলা কর আমার ঘরে আসবি না সন্তান মায়ের সাথে রাগ করে না কর্কশ বাসেও হয় না সন্তান আস্তে আস্তে দরজার দিকে গাইয়া জালালার দ্বারে যাইয়া দেখে মায় বসিয়া রয়েছে দরজা তো খোলে না জানালা দিয়া সন্তান এবার মায়ের অনুনয় বিনয় করিয়া কয় মা গো তুমি একটু জানালা দিয়ে তাকাতে দেখো আপনার হইয়া গেছে মা কই যা ভাগ্য যাবে জনম দুখুনি ঘরে বৈশা যখন শুনে আমার বাবার কলিজা পাঠিয়া যাবে ভয়ে নিষ্ঠুর কোন মা নাই ঘরে বসে থাকবে মায়ের দরজা ডারে খুলিয়া গো সন্তানের গলা ধরে গলা সুমা দাও গলে সুমা দাও তুই সারাদিন যত ভুল করছো আমার দরে চোখের পানি ফেলাইতে দেরি মাফ করতে দেরি না আমার মাওলা ডাক দিয়ে বললাম না তুই হাজারো গুনা করি এখন গুনার সাগরের মধ্যে হাবু ডাবু খাও তুই আমার রহমতের দরিয়ার দিকে আই একটা ডাক দে আমার দরজা আমার দুয়ারে আই আমার দরিয়া দরিয়া কান্দুল্লাহ আমার কুদরতে আরশের লাগে তোর গলার রশি লাগা রশি লাগাইয়া ডাক দে আমার মাওলাই কো আমার মাওলা তারে মাপসার মতো সাজু ভগবান আমার মাওলা তোর ভূত পূজার মতো গুনা মত দিয়া দেবে রিয়া মানুষ আল্লাহ বানাইয়া আদর রিয়া মানুষ আল্লাহ
বানাইয়া আল্লাহ কেমনে দিবা জাহান্নামে স্টেজের মধ্যে দাড়ি ফাঁকা মানুষ নিয়া তুড়াইলাম আল্লাহ, তুমি মাঠের দিকে তাকাই দেখো কত দাড়ি ফাঁকা মানুষের কবরের কথা মনে পড়িয়া গেছে আল্লাহ। ঠোঁটারে বাঁকাই বাঁকাইয়া কান্দার বলে আমার কেউ নাই, এই সুন্দর বাড়ি সারি একদিন আমার যাওয়া লাগবে, আমার দুনিয়ায় কেউ নাই কেউ আপন না খোদা না কাস্তা বাবা, যদি কবরে যাইয়া ধরা খাইয়া যাও ওই কবরে দুই পাশের মাঠে যদি টাস টাস করে চাপ লাগাইয়া দাও বাবার কেমনে কেমনে কি করবি, কই পালাইয়া যাবি রে ভাই, কান্দো কান্দো ভাই কান্দো ভাই। মুগতের গ্যারান্টি নেই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, বাড়ি যাইতে পারো না যাইতে পারো, অগ্রানের মাহফিলে আমার হাদিস ভাই গেছে অনেক বাইরে সাথে গেছে, ওরে অগ্রানের মাহফিলে তাকাইয়া তাকাইয়া স্টেজের দিকে বারবার কত আসে কেনা চাইছে, স্টেজে হইছে আড্ডার মধ্যে আমার কালামানিক আর বসবে না, ফাল্গুনের মাহফিলে যাইয়া কত পালা করে পাগলেরা তালাশ করবে আমার কালামানিকে খোঁজ, হাজারো কানবি আর তালাশ করবি আমার কালামানিকে রে পাবিনা। আল্লাহ গত বছর কত ভাইদের নিয়ে মাহফিল করলাম শুনলাম তারা আজকে কই, আল্লাহ কত মানুষ দুনিয়া থেকে বিদায় হইয়া গেল আল্লাহ, আল্লাহ মাহবুব গো কত এই মাঠের মধ্যে এমন মানুষ আছে যার আব্বাও নাই যার মাও নাই, বাড়িতে যাইয়া কেউ মায়েরে পাবে কেউ আব্বারে পাবে, আর কত কপাল পুরা আছে আর মাও নাই আব্বাও নাই, কারে ডাক দেবি মাখুইয়া এ কপাল পুরা, ওরা মায়েরও পাবে না আব্বারও পাবে না, আল্লাহ তাকাই দেখো কোন দাড়ি ফাঁকা মানুষ কান্দে, কোন আলেম কান্দে আল্লাহ, কোন তলবে আলেমেরা কান্দে আল্লাহ, কোন মাসুম বেগুনা বাচ্চারা কান্দে, কোন স্কুলে পড়ুয়ারা কান্দে, কোন কলেজে পড়ুয়ারা কান্দে, আল্লাহ তুমি চোখের পানি ভরিয়া রাখো বোতলে ভরো ও মাওলা বোতলে ভরো, যখন নাকি আসরে মাঠে যার নাম ক্যাত ক্যাত করে আমাদের তারা করবে মাওলা, এই চোখের পানি তুমি যার নামের উপরে ছিটাইয়া দিও, ও ভাই কান্দা ধরে না, ও ভাই চোখে পানি আয় না তেল পাথর বানাইছো, মার কথাও কি মনে পড়ে না আব্বার চেহারা দাও কি বলছো, তোর আব্বা মা কবর থেকে হাত সানি দিয়া বলে আল্লাহ এ আব্দুর রহমান চোখের পানি সারিয়া কান মাওলা মানে মাফ করিয়া দেবে, আল্লাহ তাকাই দেখে মাঠের কার মা কবরে আব্বাই কার কবরে আল্লাহ, তাদের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও, আয় আল্লাহ মাহফিলের প্রতিষ্ঠাতা আমার ইলাটি প্রবাসী ভাই আল্লাহ, আয় আল্লাহ তার সঙ্গের সাথে সভাপতি সহ সভাপতি সেক্রেটারি যুবক আমার ভাইরা মামুন ভাই সুমন ভাই আল্লাহ, আল্লাহ একবার সবাই দোয়া চাইছে আল্লাহ, আয় আল্লাহ যুব সভা শিল্পুল ফুজুল তুমি কবুল করিয়া নাও, আমি মুসাফির তোমার হাতে দিয়া গেলাম তুমি কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখিও আল্লাহ, আয় আল্লাহ যারা এর সাথে জড়াই আছে কোথায় আছে না আল্লাহ, যারা নতুন সদস্য নিয়ায়ত করছে কবুল করেন আল্লাহ, মাহফিলের এলাকা মাহফিলের উসিলা করি এলাকা বরকতপূর্ণ করে দাও আল্লাহ, এই মাহফিলের উসিলা করি আল্লাহ এই এলাকার প্রতিটা কবরে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ, আল্লাহ তাকাই দেখাই মাঠের মধ্যে কত হাজির সাহেব কত তাহাজ্জুদ গুজারি লোক লইয়া তুডাইছে আল্লাহ, এই মাঠের মধ্যে এমন পাগল আছে যার সাথে নবীর লাগে দেখাইয়া গেছে মাওলা, আল্লাহ মাঠে এমন পাগল আছে যারা আমার নবীর সাথে জিয়ারত করছে আল্লাহ, আবার তুমি স্টেজে বসাইছো কিন্তু আমি জানি আমার চাইয়া কত যোগ্যতাবান মানুষ এই মাঠে বসা আল্লাহ, ও আল্লাহ তুমি বেজারাইও না তুমি ফালাইয়া দিও না রে মাওলা, তোমার পাওদর্শী আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তাকাই দেখো কাদের মার জন্য কান্দে কেরা পেরেশানি আছে আল্লাহ, কাদের ছেলে সন্তান কথা শোনে না কার ছেলে সন্তান পরীক্ষা দিছে মাত্র সে ঘরে,
আল্লাহ কার জানি মনে হয় আমার মতো একটা ছেলে বানাইয়া কবরে যাবে, আল্লাহ নাই, আল্লাহ মাঠে এমন কেউ নাই, আল্লাহ কারা জানি হাফেজের বাবা হইতে মনে হয়, আলেমের বাবা হইতে মনে হয়, আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ, আল্লাহ পর্দার আড়াল আমার কোন মা বোনের কান্দে কার জানি মা বাবা নাই, আল্লাহ কার স্বামী জানি খামুখা মারে, স্বামী যখন মারে মহিলারা বাবার বাড়ির দিকে ফিরিয়ে ফিরিয়ে সাইয়ে 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 আব্বাই কই আমার মাই কই, আজকে যদি আমার আব্বা থাকতো মারতে পারতাম, আল্লাহ মাইকের আওয়াজ কতদূর যায় অতদূর সব কবরে জান্নাত বানাই দাও, ওই প্রত্যেকটা এলাকায় কৃষি বাধায় বরকত দাও আল্লাহ, আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ, সেই দূরে আল্লাহ ওই দূর আল্লাহ মাইক দেশে আল্লাহ বাজারের মধ্যে আমার কোন বাজারে ভাইরা হাত ভাইছে আল্লাহ বরকত দাও আল্লাহ, আল্লাহ এলাকার মধ্যে রহমত নাজিল কর আল্লাহ, সব তরিকা মাওলাই এক তরিকা বানাইয়া নবীর জান্নাতে দিয়ে দাও আল্লাহ, আল্লাহ মদিনার জামাত বানাইয়া দাও, সবাই দলমত সেলসেলা নির্বিশেষ চলতে পারি তো দিয়া দাও, আমার সুমন ভাই অনেক যোগাযোগ অব্যাহত রাখে মাহফিল উপস্থিত করছে আল্লাহ, যারা যে চেষ্টা খাটনি করছে সাহায্য করছে কবুল করে আল্লাহ, যারা যারা দোয়া চাইছে প্রবাসবাসী আল্লাহ সবাই কবুল করে না আল্লাহ, আল্লাহ যারা যেভাবে বুদ্ধি পরামর্শ দেয় কবুল করে নেন, আল্লাহ কত দূর দূরান্ত থেকে আমার মুজাহিদ পাগলের আইসে আল্লাহ কবুল করে না আল্লাহ, আল্লাহ এদেরকে খায়ের বরকত দাও আল্লাহ, কত মুজাহিদদেরকে কত এলাকার মানুষ কত গালে গেলাস করে মাওলা, কত মানুষ ভুল করলে মাফ করে দেয়, আর আল্লাহ আমাদের ভুল হইলে আমাদের মাফ নাই আল্লাহ, এলাকার মানুষ কত মানুষে কত কথা আল্লাহ তুমি তুমি ভালো কইও আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি কাল আসর মানে টান্না তোমার কুদরতে কোলের মধ্যে বসাইয়া দিও আল্লাহ, আল্লাহ কত যুবক আমাদের আমার সাথে দেখা করলো আল্লাহ, স্কুলে পরে মাথায় পাগড়ি সবুজ পাগড়িটা মাথায় বাঁধছে মনে হয় মদিনার মিনার দর মাথার মধ্যে ফুটে উঠছে আল্লাহ, আল্লাহ গো মাথায় বেরেন বাড়াই দাও আল্লাহ, অগো মাথায় বেরেন বাড়াই দাও, অগো চেহারা সুন্দর যারো বাড়াই দাও আল্লাহ, মুফতি সাহেব আইসা আল্লাহ অনেক দূর থেকে আল্লাহ কবুল করে নেন, ছেলে ধর্মেদা বুদ্ধি বাড়াই দেন আল্লাহ, আয় আল্লাহ এলাকার সবাই রে কবুল করে নেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।